আরজিকর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে চোদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত শুক্রবার তাকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয় এর জন্য শুক্রবার আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আদালতের বাইরে গিয়ে একজন ডেপুটি কমিশনার পরপর ছিল দুটি খেরাটোপ তার মাঝে মোতায়েন পুলিশ তাদের মাথায় হেলমেট সঙ্গে র্যাফও ছিল এছাড়াও ছিলেন সিবিআইর আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা সূত্রের খবর আদালত কক্ষের পরিবর্তে বিচারকের চেম্বার হয়েছে শুনানি সেখানে সাংবাদিক এবং বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি আদালতে যখন শুনানি চলছে তখন বাইরে বিচারের দাবিতে উঠেছে স্লোগান অনেকেরই ধৃতের ফাঁসি দাবি করেছেন অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তর গায়ে ছিল ফ্যাকাশে হয়ে যাওয়া একটি লাল গঞ্জি। মাথা এবং মুখ নীল কাপড়ে ঢাকা ছিল পুলিশের গাড়িতে তাকে ওঠানোর সময় সংবাদ মাধ্যমের তরফে তার উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যদিও ধৃতের তরফে কোনো উত্তর পেলেনি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাকে গাড়িতে তুলে দরজা বন্ধ করে দেন উল্লেখ্য আর্যকর মেডিকেল কলেজের জরুরি বিভাগে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় অভিযোগ উঠে ধর্ষণ এবং খুন করা হয়েছে তাকে সেই ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ারকে আদালতের নির্দেশে তাকে পুলিশে হেফাজতে পাঠানো হয় শুক্রবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয় তারপরে তাকে শিয়ালদেহ আদালতে হাজির করানো হয় অভিযুক্তকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার হাতে নেয় সিবিআই সে সময় ধৃতকে হেফাজতে নিয়ে করে সিবিআই কর্তৃপক্ষ বিও রিপোর্ট আর ই নিউজ